হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসেছি সব নতুন নতুন খবর। এবার শাকিব খান, অপু বিশ্বাস একসাথে দুবাইয়ের মাটিতে দর্শকদের মাঝে। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুপারস্টার শাকিব খান ও হলিউড কুইন অপু বিশ্বাস একসাথে দুবাইয়ের মাটিতে গিয়েছিলেন। কিভাবে? দুবাইতে রিয়েল হিরো অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সুপারস্টার শাকিব খান দুবাইতে গিয়েছেন। সেখানে শাকিব খান ছাড়া আরও এক ঝাঁক তারকা ছিলেন। শাকিব খান এই মঞ্চে দাঁড়িয়ে বলেছিল, আমি আজকে এই মঞ্চে আসতে পেরে নিজেকে ধন্য মনে করেছি। প্রতিটা জায়গায় যখন যাই তখন আমি আমার ভক্ত দর্শকদের ভালোবাসা নিয়ে যাই আমার দেশে। আমাকে যে এত ভালোবাসে প্রত্যেকটা দেশের মানুষ তাই ভেবে অবাক হই আমি। জয়ের বায়নাতে সুপারস্টার শাকিব খান দুবাইতে যাওয়ার পর অপু বিশ্বাসও গিয়েছিলেন দুবাইতে। সেখানে যখন উপস্থিত ছিলেন অপু বিশ্বাস তখন শাকিব খানের সাথে এক মঞ্চে দাঁড়াতে অনুরোধ করেছিলেন ভক্ত দর্শকরা। তখন শাকিব খান ও অপু বিশ্বাস একসাথে মঞ্চে উঠলেন শাকিব অপু। দুজনে পারফরমেন্স করেছেন ভক্ত দর্শকদের জন্য। ভক্ত দর্শকরা খুবই খুশি হয়েছেন তাদের এই অনুষ্ঠান দেখতে পেয়ে। ভক্ত দর্শকরাও তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন যে আমাদের জন্য হলেও শাকিব অপু এক হয়েছে, একসাথে এক মঞ্চে দাঁড়িয়ে অনুষ্ঠানে দাঁড়িয়েছেন, এটা দেখতে পেয়ে আমরা ধন্য। সুপারস্টার শাকিব খান ও হলিউড কুইন অপু বিশ্বাস অপশেষে এক হতে যাচ্ছেন। শুধু বুবলি মাঝে মধ্যেই তাদেরকে এক হওয়া থেকে বিরত রাখছে। যখনই এক হতে যান তখনই বুবলি এসে তাদের এই এক হওয়া থেকে বের করে নিয়ে আসেন। শাকিব অপু আর এক হতে পারে না, কিন্তু বর্তমানে তারা দুজনে এক হতে পারবেন এটাই ধারণা সবার। কারণ শাকিব খানের মা এবং শাকিব খানের বাবা জয় সবাই চাচ্ছে শাকিব অপু একসাথে থাক। তবে কিভাবে এক হওয়া থেকে আলাদা করতে পারবে বুবলি? মনে হচ্ছে এরপর থেকে শাকিব অপু একসাথে সংসার শুরু করবে, এটা বুবলি কিছুই করতে পারবে না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।